টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড কাউন্ট অপশন সম্পর্কে আলোচনা। এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্টে কতগুলো ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ টাইপকৃত টেক্সট রয়েছে, ডকুমেন্টে কতগুলো পেজ, ওয়ার্ড, লাইন, প্যারাগ্রাফ রয়েছে ইত্যাদি বিষয়। মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের অধীনে এইখানে প্রুফিং সেকশনে ওয়ার্ড কাউন্ট নামে একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে বেশ কিছু ইনফরমেশান চলে এসেছে। প্রথমে পেজ টু লেখা রয়েছে, অর্থাৎ আমাদের ডকুমেন্টে বর্তমানে দুইটি পেজ রয়েছে। ইতিপূর্বে আপনারা এখানে দেখেছেন যে আপনাদের ডকুমেন্টে কয়টি পেজ রয়েছে। দেখুন বর্তমানে আমরা দুইটি পেজের মধ্যে এক নম্বর পেজে অবস্থান করছি, এখানে বলছে সে দুইটি পেজ রয়েছে। তারপরে লেখা হয়েছে ওয়ার্ডস 588, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টে বর্তমানে 588টি শব্দ রয়েছে। তারপরে এখানে ক্যারেক্টার্স নো স্পেস লেখা হয়েছে 3072। ক্যারেক্টার বলতে আমরা যখন কোনো কিছু টাইপ করি তখন একটি কীতে যখন আমরা চাপ দেই সেটিকে একটি ক্যারেক্টার বলা হয়। তারপরে এখানে নো স্পেস লেখা রয়েছে, অর্থাৎ আমরা যে একটা স্পেস বার দেই, স্পেস বার দিয়ে যে স্পেসটা দেই সেই স্পেস বাদে এখানে সে 3072টি ক্যারেক্টার বলেছে। অর্থাৎ এখানে এই ডকুমেন্টে টাইপ করার সময় 3072 বার আমরা কিবোর্ডের কীতে চাপ দিয়েছি স্পেস ছাড়া। তারপরে লেখা রয়েছে ক্যারেক্টার উইথ স্পেস 3648, অর্থাৎ এই ডকুমেন্ট টাইপ করার সময় আমরা স্পেস বার সহ 3648 বার কিবোর্ডের কীতে চাপ দিয়েছি। এখানে 3648টি আমাদের ক্যারেক্টার্স রয়েছে। তারপরে লেখা রয়েছে প্যারাগ্রাফ 16, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টে 16টি প্যারাগ্রাফ রয়েছে। যেমন এইখানে এই যে এই এটি একটি প্যারাগ্রাফ, তারপরে টিচারটি একটি প্যারাগ্রাফ, এটি একটি প্যারাগ্রাফ, এইভাবে আমাদের বর্তমানে 16টি প্যারা রয়েছে। তারপরে এখানে লাইন্স লেখা রয়েছে 48, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টে 48টি লাইন রয়েছে। এখানে আমাদের এই যে উপরের একটি লাইন, পরে আরেকটি লাইন, তারপরে আরেকটি লাইন, আরেকটি লাইন, এভাবে আমাদের ডকুমেন্টে 48টি লাইন রয়েছে। এভাবে আমরা ওয়ার্ড কাউন্ট অপশনে ক্লিক করে আমাদের ডকুমেন্টের পেজ, ওয়ার্ড, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, লাইন ইত্যাদি ইনফরমেশনগুলো আমরা নিতে পারি। এ পর্বে আপনারা দেখলেন মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড কাউন্ট অপশনের কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।